একেবারেই দেখো বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের আর্যপাড়ায়, সেখানেও কিন্তু চঞ্চলা দাস নামে বছর ৮৫ সেই বৃদ্ধা ভোর ৫টার সময় মারা যান, তিনি করোনা আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে। কিন্তু সেই দেহ সৎকারের জন্য কোনো প্রতিবেশী থেকে শুরু করে প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা কোনো সহযোগিতা পাননি। পরবর্তী ক্ষেত্রে বজবজ দিয়ে পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি তার নেতৃত্বে বেশ কয়েকজন যুবক তারা একটি সবাই গাড়ি ব্যবস্থা করে এবং তারপরে প্রায় ১২ ঘন্টা বাদে তাকে উদ্ধার করে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। যদিও প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সেই বৃদ্ধার মৃত্যুর পর তাদের পরিবারের তরফ থেকে প্রশাসনকে জানাবে, তেমনটা কিন্তু প্রশাসনকে জানানো হয়নি, সেই কারণে তারা বিষয়টি জানতে পারেনি, তেমনটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রেও দেখা গেল প্রায় ১২ ঘন্টা পর কিন্তু করোনা রোগী সৎকারের জন্য তাকে নিয়ে যাওয়া হলো, দীর্ঘক্ষণ তিনি বাড়িতেই পড়েছিলেন। ধন্যবাদ। হাসপাতালের আইসিইউতে বেড নেই, জেনারেল কোভিড ওয়ার্ডে ৩ জন রোগীর মৃত্যু, রাত থেকে কোভিড ওয়ার্ডে পড়ে ৩টি মৃতদেহ, কলকাতার মারোয়ারি হাসপাতালের ঘটনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মারোয়ারি হাসপাতালে আমা স্ট্রিটে, সেখানে কোভিড ওয়ার্ডের সামনে পরপর ৩টি মৃতদেহ পড়ে রয়েছে, অন্যান্য রোগীদের সঙ্গে সেরকমটাই অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি যে মেল ফিমেল ওয়ার্ড বলে আর পৃথক করার কোনো জায়গা নেই, এখানেই দেহ পড়ে রয়েছে, সুস্থ রোগীর সঙ্গে করোনা আক্রান্তের দেহ পড়ে রয়েছে, পরপর ৩টি দেহ কালকে রাত্রির থেকে পড়েছিল সেরকমটাই অভিযোগ, দেহে পচন ধরেছে। অন্যান্য রোগীরা যারা রয়েছেন তারা আতঙ্কে ভুগতে শুরু করেছেন এবং তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন ওয়ার্ডের ভেতরে এইভাবে মৃতদেহ পড়ে থাকার জেরে। এই মতো নিল, কাল রাতে মারা গেছে, ১২টার সময় মারা গেছে, তার মধ্যে আমাদের খেতে দিয়ে যাচ্ছে টেবিলে, কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে বডি, তাও কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে নেওয়া হয়েছে, তাও অনেক বলে বলে বডি সরানো হয়েছে, এখনো একটা বডি পড়ে আছে, অবশ্যই এখনো বডি পড়ে আছে, এবং আমরা সকাল থেকে কিছু খাইওনি বডি গুলো থাকবার জন্য, আমরা না খেয়ে রয়েছি এখনো, আমরা এই বডির মধ্যে খাবো কি করে বলুন, এই পরিস্থিতিতে কি করে খাবো, বডি পাশে বসে আছে, ৩ জনের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে, ২টি দেহ সরানো হয়েছে, এখনো একটি দেহ আমরা দেখতে পাচ্ছি যে এখনো বেডের মধ্যে পড়ে রয়েছে, কতক্ষণে সরানো হবে কেউ জানেন না। রোগীরা খাবার বয়কট করেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে খাবেন না, কেননা মৃতদেহের পাশে এইভাবে খাওয়া সম্ভবপর নয়, রোগীরা সাফ জানিয়ে দিয়েছেন। সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।